ভাই দেখুন সকালবেলায় চা দিয়েছি একটা, আর এই যে এখন বাজে নটার সময় আমরা চা খাচ্ছি। দেখুন গাইস চার কালারটা দেখেছেন, পুরো গ্রিন টি, একদম গ্রিন টি চা আমাদের এই ছোট্ট ভাইটি বানিয়েছে, অর্জুন বাবু অর্জুন মণ্ডল চাটি বানিয়েছে, খুবই ভালো লাগছে চাটি খেয়ে। আর সাগরের ভিতরে চা খার মজাটাই আলাদা, কারণ হাওয়াও যেরকম রয়েছে আর চার টেস্টটাও সেরকম পাচ্ছি আমরা। আর বন্ধুরা এই যে এটাই দেখতে পাচ্ছ যে তোমাদের আগের ভিডিও আমরা দেখেছিলাম যে সুন্দরবন রয়্যাল বেঙ্গলের জঙ্গল, এখানে হচ্ছে প্রচুর পরিমাণের কুমির কিংবা বাঘ রয়েছে। এটি হচ্ছে সেই সুন্দরবন যেখানে হচ্ছে মানুষ টুরিস্টভাবে ঘুরতে আসে। আর কলকাতা থেকে যদি অবশ্যই আসার চেষ্টা করো তাহলে অবশ্যই আসবেন। ঠিক আছে, আর এই দেখুন আমাদের মাঝিবাবু এখন বোট থেকে চালাচ্ছে, আর এই দেখুন আমাদের মাছ কাটা চলছে সকালবেলায়, যে কী কী মাছ রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে আমরা দেখিয়েছি। আর এই দেখুন গাইস, সুন্দরবন জঙ্গলের থেকে অনেকটা দূরত্বে রয়েছে, ওপারে হচ্ছে রয়েছে মানুষের বসবাস করে মানুষজন, আর এখানে আমাদের ফিশিং বোট চলছে, কারণ এই সুন্দরবন জঙ্গলে আমরা মাছ ধরতে যাচ্ছি। আর আমাদের চালটা পাতা রয়েছে তোমাদেরকে আগেই আমরা বলেছিলাম, আর আমরা এখন সেই চালটির কাছে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম ভয়ঙ্কর জঙ্গল নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, কারণ এরকম জায়গায় বাঘের আক্রমণ প্রচুর, লোক মানুষ এখানে বাঘের আক্রমণে মারা গেছে। আর যারা হয়তো কাঁকড়া ধরতে আসে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কাঁকড়া ধরতে আসে, অনেক মানুষ মারা গেছে, এটা হচ্ছে সেই জায়গাটা, কারণ এখানে হচ্ছে বাঘ অনেক সময় জল খেতে আসে, হরিণ বাঘ আছে, কিন্তু এখন হচ্ছে আমরা দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, দুঃখের বিষয়। এখানে হচ্ছে এখন বাঘটি আসেনি, কারণ বিকেল বিকেল হলে বাঘের ডাক শোনা যায়, আর বাঘ যদি অবশ্যই আমরা দেখি তোমাদেরকে দেখাবো, কারণ আমরা সেই চেষ্টায় রয়েছি। দেখুন পুরো সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গলের জঙ্গল। গাছপালায় টেনে নিচ্ছে অনলাইন থেকে নপুর কিনেছে, সে নপুর কালো হয়েছে, অনলাইনে ফোন করেছে যে কালো হয়েছে, টাকা রিটার্ন থেকে মাল ফেরত নেবে। বন্ধুরা, তোমরা যদি কোনোদিন আমাদের সাথে ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই জানাবে কমেন্টে, কারণ আমাদের সাথে ঘুরতে আসলে আগে থেকে জানলে তোমাদেরকে আমরা সুন্দরবন ঘুরতে নিয়ে আসতে পারবো। আগে আমরা সুন্দরবনের ভিডিও দেখেছি, আর এখন দেখেছি
মাছ ধরি সেটাও তোমাদেরকে আমরা দেখাবো। আমাদের সাথে যুক্ত থাকো কাকদ্বীপ নেটওয়ার্ক চ্যানেল, আর লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ বেল আইকনটা বাজিয়ে দেবেন।